কালীঘাটে বিকল্প জায়গায় রামপুজোর অনুমতি হাইকোর্টে। নেপাল ভট্টাচার্য লেনের পরিবর্তে দেশপ্রাণ শাসমল পার্কে রামপুজোর অনুমতি। 22 জানুয়ারি সন্ধে 6টা পর্যন্ত দেশপ্রাণ শাসমল পার্কের একাংশে অনুষ্ঠান করা যাবে, অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত আর কি কি বলেছেন? দেখো, তুমি জানো যে অযোধ্যায় যেদিনকে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে সেদিনই কলকাতার কালীঘাটের কাছে নেপাল ভট্টাচার্য লেনে রাম পুজো করতে চেয়ে তারা কলকাতা পুলিশের কাছে আবেদন করে, কিন্তু পুলিশের তরফ থেকে সেই অনুমতি না মেলায় তারপরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি জয় সেনগুপ্ত আজকে তাদের শর্ত সাপেক্ষে এই পুজো করার অনুমতি দিচ্ছেন। এবং মূল শর্ত যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে যেখানে তারা করতে গিয়েছিলেন অর্থাৎ নেপাল ভট্টাচার্য লেন, সেখানে পরে তারা দেশপ্রাণ শাসমল যে পার্ক রয়েছে সেই পার্কের একাংশে তারা সন্ধ্যে 6টা পর্যন্ত পুজো করতে পারবেন। এই মর্মে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি এই রাম পুজো করবার জন্য অনুমতি দিয়েছেন। ধন্যবাদ সৌভিক। আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন, আর সেদিনই কলকাতায় সংহতি মিছিলে ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই সংহতি মিছিলের দিন পিছিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাম পুজোর দিন রাজ্যে আইন শৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি। মামলা দায়েরে অনুমতি দিল বিচারপতি হরিশ টান্ডনের বেঞ্চ। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই তৃণমূলের সংহতি মিছিল। হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মিছিল হওয়ার কথা। 22 জানুয়ারি ব্লকে ব্লকে তৃণমূলের সম্প্রতি মিছিল করবে এমনই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ঠিক কি বলেছিলেন শোনাবো, এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাবো পরপর। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমাদের এখানে 23 জানুয়ারি হয়েছে, 26 জানুয়ারি হয়েছে, 22 জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুদ্দায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22 জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে, এটা আমার দলের প্রোগ্রাম। খুব অ্যালার্মি, উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে, যাতে সেই দিন রামনবমীর মতো গোটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধনসম্পত্তির ক্ষতি হয়। পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন। আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান, সেন্সিটিভ এলাকাগুলোতে মুসলিম দরদি দেখিয়ে ভোট ব্যাংককে সুনিশ্চিত করার জন্য এই রাজ্যের ভয়ঙ্করী মুখ্যমন্ত্রী ধ্বংসের খেলায় নামতে চাইছেন। তাই পশ্চিমবাংলার গণতান্ত্রিক প্রিয় মানুষকে বলবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন,